হ্যালো বন্ধুরা, গিকি দ্বীপ চ্যানেল স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নতুন নতুন টেক মশলা খবর নিয়ে চলে এসেছি। তাই বেশ না করে আজকের খবরটা শুরু করা যাক। প্রথম যে খবরটা আসছে সেটা আপনার রিয়েলমির তরফ থেকে, রিয়েলমি যে X3 যেটা আপনার সুপার জুম, সেটা আপনার যে এর আগে যে আপনার থাইল্যান্ডের NBTC আপনার অথরিটি যে এসেছিল, তারপরে আপনার যে ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন দেখা গেছিলো, তাছাড়া আপনার যে রাশিয়ার যে আপনার EECM যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখা গেছিলো, সেখানে শুধু আপনার যে মডেল নাম্বারটা জানা গেছিলো, সেখানে যে মডেল নাম্বারটা ছিল RMX2086 এর মডেল নাম্বারটা জানা গেছিলো। আবার আদার্স কিছু ডিটেলস এখানে জানা যায়নি। তাছাড়া আপনার যে রিয়েলমি যে X3 সুপার জুম, সেটা এখন আপনার গিগ বেঞ্চে লিস্টিং হয়ে গেছে। গিগ বেঞ্চে আপনার সেই সেম মডেল নাম্বারটা রয়েছে, সেখানে যে সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোরটা রয়েছে, সে সিঙ্গেল কোর স্কোরটা 788 ও মাল্টি কোর স্কোরটা রয়েছে 2624। যেটা আপনার যে মাদারবোর্ডটা রয়েছে, সেটা আপনার মাদারবোর্ডের নাম রয়েছে আপনার MSM NIALE, র্যাম রয়েছে সেটা আপনার 12 GB র্যাম রয়েছে। এরপর MSM NIALE যে মডেল যে মাদার বোর্ডের মডেল নাম্বারটা, সেটা আপনার স্ন্যাপড্র্যাগন যে 850 সিরিজ ছিল, সেই 850 সিরিজের সে আপনার সেই মডেল নম্বরটা। তারপর যে রিয়েলমি যে আপনার X2 Pro ছিল, সেটা আপনার প্রসেসর ছিল স্ন্যাপড্র্যাগন 855 প্লাস প্রসেসর। তো আশা করা হচ্ছে আপনার যে রিয়েলমি যে X3 সুপার জুম, সেটা আপনার স্ন্যাপড্র্যাগন 855 প্লাস প্রসেসরটা থাকতে পারে, কারণ স্ন্যাপড্র্যাগন 855 হয়তো থাকবে না, কারণ যে রিয়েলমি X2 Pro তে অলরেডি স্ন্যাপড্র্যাগন 855 প্লাস আপগ্রেড ভার্সনটা ছিল। সেখানে আশা করা হচ্ছে আপনার যে রিয়েলমি সুপার জুম এডিশনে সেখানে আপনার যে স্ন্যাপড্র্যাগন 855 প্রসেস থাকতে পারে। রিয়েলমি X3 আপনার যে সুপার জুম যেটা আপনার এটিতে পিছনে বলা হচ্ছে আপনার যে ক্যামেরা আছে, ক্যামেরা উপরে জোর দেওয়া হবে, কারণ নামটার সঙ্গে বোঝা যাচ্ছে। এবং বলা হচ্ছে পিছনে আপনার কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে, এবং আপনার যে ক্যামেরা মেগাপিক্সেল সেটা আপনার 108 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকতে পারে। রিসেন্টলি লঞ্চ হওয়া রেডমি আপনার K30 Pro যে জুম এডিশন ছিল, সেই জুম এডিশনের সঙ্গে আপনার যে টক্কর দেওয়ার জন্য আপনার রিয়েলমি X3 জুম সুপার জুম সেটা আসতে পারে। আপাতত এরকম আপনি জানা গেছে আপনার সেই কোয়াড ক্যামেরা সেটআপ 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে আর এই প্রসেসর সাথে। তো আদার্স কিছু জানা যায়নি রিয়েলমি X3 আবার, কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি। দেখা যায় আপনার রিয়েলমি যে আপনার এই সুপার সুপার জুম সেটা কবে অ্যানাউন্স হবে অফিসিয়াল ভাবে, যখন সেটা অ্যানাউন্স হবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। পরবর্তী যে খবরটা সেটা আপনার OnePlus তরফ থেকে, OnePlus আপনার জানি আপনার 14 এপ্রিল সে OnePlus 8 সিরিজ থেকে অ্যানাউন্স হতে চলেছে। তো আপনার OnePlus যে আপনার কালার ভেরিয়েন্টগুলো ছিল আপনার যে অক্সি ব্ল্যাক ও আল্ট্রামাইন ব্লু, এছাড়া আপনার যে গ্লাসিয়ার গ্রিন, সেই গ্লাসিয়ার গ্রিনটাকে যাতে যে পেটেলু তিনি আপনার যে উইবোতে আপনার অফিসিয়াল এবং যে ফার্স্ট লুকটা সেখানে তিনি পোস্ট করেছেন এই গ্রিন কালারটা সে পোস্ট করেছেন। এছাড়া আপনার OnePlus আরেকটা যে আপনার যে খবরটা আপনার খারাপ খবর আছে যে আপনার OnePlus স্পেসিফিকেশন যেটা আগে লিক হয়েছিল, তো আপনার প্রাইস আজকে স্যার প্রাইসটাও লিক হয়েছে, তো স্পেসিফিকেশনটা সেমই রয়েছে, শুধু আপনার যে প্রাইসটা আছে প্রাইসটা আপনার যে মাথা খারাপ মতো প্রাইসটা আছে ইউরোজ, যে আপনার যে OnePlus যে 8 সেটা সেটা যে আপনার যে নর্মাল যে ভেরিয়েন্টটা 8 GB ও 128 GB সেটা আপনার 729 ইউরোজ মতো, মানে যেটা আপনার যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করতে গেলে সেটা আপনার যে 60,000 মতো আপনার পার হয়ে যায়। আর যেটা আপনার যে OnePlus 8 Pro যেটা আপনার বেস ভেরিয়েন্ট সেটা আপনার যে 930 ইউরোজ মতো, আপনার 77,000 টাকা সে প্রাইসটা দেখা যায় মানে বেস ভেরিয়েন্টটার। তো এই প্রাইসের মধ্যে আপনার মনে হয় না আপনার যে OnePlus আপনার 8 সিরিজটা আপনার এই প্রাইসের মধ্যে অ্যানাউন্স করবে, মানে আপনার যে অত্যাধিক আপনার একটা 60,000 টাকা একটা 77,000 টাকা আশেপাশে, মানে OnePlus এরকম মানে আশা করা যাচ্ছে না। দেখা যায় আপনার যেটা যদি লিক্স আছে এখন হচ্ছে এটা কনফার্ম না, কোনো ইয়ে না অফিসিয়াল না। দেখা যায় আপনার যে OnePlus 14 এপ্রিল যে OnePlus 8 ও 8 Pro কী প্রাইস অ্যানাউন্স করে, যখন সেটা অ্যানাউন্স করবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাকে আমি জানিয়ে দেবো। পরবর্তী যে খবরটা সেটা আপনার ওপোর তরফ থেকে, ওপোর যে আপনার OPPO S2 যেটা আপনার রেনো থেকে ওপো এসকে গেলে আপনি আলাদা করে সেটা আপনার অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে যায় কালকেই। তো ওপোর যে S2 সেটা আপনার জানি আপনার 13 এপ্রিল থেকে অ্যানাউন্স হতে চলেছে। তো ওপোর S2 অ্যানাউন্স হওয়ার আগে তার যে আপনার ভেরিয়েন্ট আপনার যে চার্জিং ডিটেলসটা সেখানে কনফার্ম হয়ে গেছে। চাইনিজ যে আপনার যে রিটেল ওয়েবসাইট আছে JD.com, সেখানে আপনার যে OPPO S2 সেটা লিস্টেড হয়ে গেছে। সেখানে আপনার যে দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে সেটা আপনার হচ্ছে মুন রক অ্যাশ ও আপনার ফ্যান্টাসি পার্পল। এরপর যে ভেরিয়েন্ট রয়েছে সেটা আপনার 8 GB ও 128 GB, 8 GB 256 GB ও 12 GB ও 256 GB আপনার যে এই ভেরিয়েন্টগুলো রয়েছে। যে চার্জারটা রয়েছে আপনার 65 ওয়াটের যে সুপার ডট চার্জ, 65 ওয়াট সুপার চার্জের সঙ্গে সুপার ভোক পয়েন্ট 2 সঙ্গে সেটা ওপো রেনো S2 থাকবে। ওপোর যে আপনার S2 যে আপনার কনফিগারেশন ছিল আপনার স্ন্যাপড্র্যাগন 865-এর সঙ্গে আপনার পিছনে আপনার 8 প্লাস মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4000 mAh ব্যাটারির সঙ্গে থাকবে। এরপর যে প্রাইসটা সেটা বলা হচ্ছে আপনার হতে পারে সেটা হচ্ছে আপনার বেস ভেরিয়েন্ট আপনার 30,000 থেকে শুরু হতে পারে। তারপর তো এগুলো আপনার জানা যাচ্ছে এখন, শুধু আপনার যে এই চার্জিং ডিটেলস ও আপনার ভেরিয়েন্টগুলো সেই ভেরিয়েন্টগুলো আজকে লিক হয়েছে। দেখা যাক আপনার হচ্ছে OPPO S2 আপনার 13 এপ্রিল কী প্রাইসের সঙ্গে অ্যানাউন্স করে, যখন সেটা অ্যানাউন্স করবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। যে খবরটা সেটা ওপোর তরফ থেকে, ওপোর যে আপনার যে নতুন আপকামিং যে ফোন OPPO A52 ও OPPO A92, তাছাড়া আপনার যে গুগল যে প্লে কনসোল সেখানে আজকে দুটোকে আপনি দেখা গেছে। তার কিছু স্পেসিফিকেশন ডিটেলস জানা গেছে, বলা হচ্ছে আপনার ওপোর যে A52 ও OPPO A92 সে আপনার যে চিপসেট থাকবে স্ন্যাপড্র্যাগন 865 চিপসেট থাকতে পারে। ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা আপনার যে ফুল HD+ ডিসপ্লে থাকবে,
তারপরে যে প্রসেসরটা তো বললাম স্ন্যাপড্রাগন 865, শুধু বলা হচ্ছে আপনার যে দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স থাকবে, শুধু আপনার র্যাম ভ্যারিয়েন্ট ডিফারেন্স থাকতে পারে। আপনার ওপো A52 আপনার 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট, ও আপনার যে ওপো A92 সেটাতে আপনার 8 জিবি র্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। যেহেতু আপনার ওপো A92 সেটা এর আগে আপনার সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া সেখানে সার্টিফিকেশন দেখা গেছিলো, শুধু আপনার যে ওপোর A52 সেটা নতুন। আশা করা যায় আপনার ওপোর A92 ওপো A52 খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে। তো এখন শুধু আপনার যে লিক্স আসছে আপনার আদার্স কিছু কনফার্মেশন নেই, দেখা যায় আপনার ওপো A52 ও A92 কী প্রাইস সঙ্গে আসে, যখন সেটা আসে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাকে আমি জানিয়ে দেবো। ও তো এই খবরটা ছিল আপনার রেডমির তরফ থেকে। কিছুদিন আগে আপনার যে রেডমি তার যে 75 ইঞ্চ আপনার টিভি, এছাড়া আপনার 65 ইঞ্চ আপনার রেডমি 4A টিভি অ্যানাউন্স করলো, তার সঙ্গে আপনার যে রেডমি ব্র্যান্ডটা অ্যানাউন্স করছিল, সেই রেডমি ব্র্যান্ডটা সে আপনার আজকে ইন্ডিয়াতে আপনার ব্লুটুথ সার্টিফিকেশন, সেই ব্লুটুথ সার্টিফিকেশন দেখা গেছে। বলা হচ্ছে আপনার খুব শীঘ্রই আপনার ইন্ডিয়াতে সেই রেডমি ব্র্যান্ড সেটা অ্যানাউন্স হতে চলে যায়। তো রেডমি ব্যান্ডে আপনার যে স্পেসিফিকেশন একবার বলে দিই, যেটাতে আপনার 1.8 ইঞ্চের কালার ডিসপ্লে ছিল, আপনার হার্ট রেট সেন্সার ইনবিল্ট ছিল, এছাড়া আপনার যে রানিং রানিং ওয়াকিং ও স্লিপিং যে আপনার যে ট্র্যাকার ট্র্যাকারটা রয়েছে, যে ব্যাটারিটা ব্যাকআপটা বলা হচ্ছিল সেটা আপনার 14 থেকে 15 ব্যাটারি ব্যাকআপ থাকবে, যেটা আপনার ইউএসবি টাইপ এ সে চার্জিং অন বোর্ড ছিল। তো আপনার যে প্রাইসটা সেখানে আপনার চাইনাতে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা আপনার 1,000 টাকার মতো প্রাইস ছিল, আর বলা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রাইসিং ধরতে গেলে আপনার সেটা 1,500 টাকার মতো সেই প্রাইস অ্যানাউন্স হতে পারে। তখন শুধু ব্লুটুথ সার্টিফিকেশন দেখা গেছে, এখন দেখা যাক এই রেডমি ব্র্যান্ড কবে অ্যানাউন্স করে, যখন সেটা অ্যানাউন্স করবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাকে আমি জানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তো আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া প্রশ্ন পরামর্শের কথা অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আবার দেখাবেন পরবর্তী ভিডিওতে।